আজকে 92% মুসলমানের দেশে কোনো আইন নাই, কোনো আইন নাই। শুধু তাই নয়, 92% মুসলমানদের দেশে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কটুক্তিকারীদের বিরুদ্ধে কেউ সুলামান দিলে কুকুরের মতো তাদেরকে গুলি করা হয়। যেখানে বার বার মুসলমানদেরকে যারা উস্কানি দিয়েছে তাদের বিচার হয় না, অথচ বাংলাদেশের হাজারো কুলাঙ্গার মুসলমান, মুসলমানদের দুশ্মন, মুসলমানদের জন্ম হওয়া কিছু প্যাচার গোষ্ঠী আজকে মুসলমানদের সাম্প্রদায়িক বলে আর যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছে তাদেরকে প্রণাম দিয়ে তারা চলতে থাকে। ভাইয়ারা আমার, আপনারা দেখেছেন কয়েকদিন আগে আগুন জ্বালাতে, এই বরিশাল আগুন জ্বালাতে মন্দির ভেঙ্গে সেখানে মূর্তি ভেঙ্গে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কিন্তু ধরা পড়ে গেছে। আপনারা দেখেছেন নারায়ণগঞ্জে যেখানে মন্দির ভেঙ্গে মূর্তি ভেঙ্গে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চেয়েছিল কিন্তু দেখা গেছে সেখানে মুসলমানরা মন্দির ভাঙে নাই, বড় মন্দির ভেঙ্গেছে হিন্দুরা। যদি মন্দির এবং প্রতিমা ভঙ্গ করতামই তাহলে যেই অঞ্চলে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি সেই অঞ্চলেই তো মন্দির বেশি ভাঙ্গা হতো, সেখানেই তো বেশি মূর্তি ভাঙ্গা হতো, কিন্তু সেখানে মূর্তি ভাঙ্গা হয় না কেন? আমাকে দেখান তো, চরমোনাইতে আমরা মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি, কিন্তু আমি চ্যালেঞ্জ দিলাম যখন দুর্গা পূজা হয় তখন আমাদের ওই এলাকার হিন্দুরা যখন আইন শৃঙ্খলা মিটিংয়ে বরিশালে আসে তখন তারা ব্যর্থহীন কণ্ঠে বলে যে আমাদের প্রশাসনের প্রয়োজন নাই, চরমোনাইয়ের পূজার প্রশাসন চরমোনাইয়ের হুজুরাই যথেষ্ট। শুধু তাই নয়, মুসলমান খাঁটি মুসলমান কোনোদিন মন্দির ভাঙতে পারে না, তার প্রতিমা ভাঙবে কেন? কিসের কারণে প্রতিমা ভাঙবে? বরং আজকে প্রতিমা তারা ভেঙ্গে মুসলমানদের বিরুদ্ধে উস্কানি দেওয়ার যে ষড়যন্ত্র করতেছে একে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আমি আজকে প্রাইম মিনিস্টারকে বলবো, আপনার হত্যা শেষ না হতেই হতে, বিচার শেষ না হতে হতেই আজকে বোরহানউদ্দিন এক হত্যা হয়েছে। আমি বলবো আবরার যদি নামাজ পড়ার কারণে সাম্প্রদায়িক হয় তাহলে সেই রুম যেই রুমে আবরারকে হত্যা করা হয়েছে সেই রুমটা কার ছিল? অমিত শাহ। সে অমিত শাহ রুমের মধ্যে কাঁতের ছবি ছিল টানানো, সেখানেও তো প্রতিমার ছবি টানানো ছিল, সেখানেও তো মূর্তির ছবি টানানো ছিল। অথচ মূর্তির ছবি টানালে তারা সাম্প্রদায়িক হয় না, আর আবরারের কাছে তসবি এবং টুপিও যায় নামাজ থাকে সে সাম্প্রদায়িক হয়ে যায়। শুধু তাই নয়, আজকে কি বলবো, বাংলাদেশে গাছ কাটলে সাথে সাথে তাকে অ্যারেস্ট করা হয়, কুকুর মারলে অ্যারেস্ট করা হয়, নিন্দা জ্ঞাপন করা হয়, কোনো মানুষকে অ্যাসাল্ট করলে নিন্দা জ্ঞাপন করা হয়, এমনকি কোনো এক সাংবাদিককে বাংলাদেশের প্রথম ক্যাডারের এক মানুষ সে কে? মানিক মিয়ার ছেলে ব্রেস্টার মইনুল ইসলাম। আমি প্রাইম মিনিস্টারকে বলবো, মানিক মিয়ার ইতিহাস আপনার জানা আছে, মানিক মিয়ার যেমন তেমন ব্যক্তিত্ব নয়, এদেশে ইত্তেফাক যদি জন্মগ্রহণ করতে না করতো, এদেশের ইত্তেফাক পত্রিকা যদি জন্মগ্রহণ না করতো তাহলে জানি না এদেশের স্বাধীনতা হতো কি হতো না, সেই প্রশ্ন আপনার কাছে রাখলাম। শুধু তাই নয়, মানিক মিয়াকে যে মানিক মিয়ার কাছে শেখ সাহেব বারবার পুত্তি নেওয়ার জন্য আসতো, দেখেন আপনি শেখ সাহেব আত্মজীবনীর মধ্যে মানিক মিয়া সম্পর্কে নিজের হাতে শেখ সাহেব কি লিখেছেন, আপনি দেখুন সেই মানিক মিয়ার সন্তান ব্যারিস্টার মইনুল ইসলামকে কোন এক ইঙ্গিত বহু কথা বলার কারণে স্পষ্ট সে বলে নাই, সে ব্যাখ্যা দিয়েছে, আমি কাউকে চরিত্রহীন বলি নাই, আমি এইভাবে কথাটা বলেছি, কিন্তু সেখানে ব্যারিস্টার মইনুলকেও ক্ষমা করা হয় নাই। অথচ আমি মনে করি মইনুলকে অ্যারেস্ট করা হয় নাই, অ্যারেস্ট করা হয়েছে মানিক মিয়াকে, মইনুলকে অপদস্থ করা হয় নাই, অপদস্থ করা হয়েছে মানিক মিয়াকে, মইনুলকে ধিক্কারিত এবং লাঞ্ছিত করা হয় নাই, দাফন করা হয় নাই, এই ধিক্কারিত করা হয়েছিল ইত্তেফাক পত্রিকাকে, স্বাধীনতাকে, আপনাকে চিন্তা হবে মইনুলকে, কিন্তু সেও রক্ষা পায় নাই। শুধু তাই নয়, আজকে কোন বাংলাদেশের ভদ্র মানুষ
সত্য কথা বলতে ভয় পায়, আমিও ভয় পাচ্ছি, কিন্তু আমি বিশ্বাস করি দুনিয়া কিছু না, এই সম্মান ইজ্জত কিছু না, আমার চান জীবনের কোনো দাম নাই। যদি আল্লাহ আমাকে মাফি না করেন সে জান্নাত পাওয়ার জন্য সত্য কথা বলি, না তো বারবার আমার বন্ধু এবং আহবাবরা বলেন আপনি সতর্ক হন, সতর্ক হন। আমি তাদেরকে বলি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছি মৃত্যুবরণ করতেই হবে, কাজে সত্য কথা বলবো কেউ ফেরাতে পারবে না, কেউ ফেরাতে পারবে না। পুরো ভাইয়ারা আমার, আজকে কেউ মুখ খুলতে পারছে না, কেউ কথা বলতে পারছে না, আজকে শেখ সাহেবের বিরুদ্ধে কথা বললেই অ্যারেস্ট হয়ে যায়, তাদেরকে জামিন দেওয়া হয় না, 14 বছর জেল দেওয়া হয়। রাসেলের বিরুদ্ধে কথা বললে, আজকে কামালের বিরুদ্ধে কথা বললে, আজকে আমাদের প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে কথা বললে, আওয়ামী লীগের কথা বললে, তাদের বিপক্ষে তো হাজারো আইন আছে, কিন্তু সরদার আলম সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলী সালাতু ওয়াসালাম কে কটুক্তি করলে আজকে 92% মুসলমানের দেশে কোনো আইন নেই, কোন আইন নেই। শুধু তাই নয়, 92% মুসলমানদের দেশে নবী আলী সালাতু ওয়াসালামের কটুক্তিকারীদের বিরুদ্ধে কেউ সুলামান দিলে কুকুরের মতো তাদেরকে গুলি করা হয়। শুধু তাই নয়, আজকে জন্ম হওয়া খ্রিস্টানদের ঘরের, জন্ম হওয়া সেই মুশরিকদের ঘরের, আজকে প্রশাসন পর্যন্ত হসপিটালে হাজারো নবী প্রেমিকরা গুলি খেয়ে কাঁপিয়েছে, কিন্তু একবার তাদেরকে দেখার কোনো সুযোগ পায় নাই। অথচ এদেশে কোনো নর্তকী যদি অ্যাক্সিডেন্ট হয়, এদেশে কোনো খেলোয়াড় যদি অ্যাক্সিডেন্ট হয়, এদেশে কোনো গায়ক যদি অ্যাক্সিডেন্ট হয়, রাষ্ট্রীয় মর্যাদা তাদেরকে দেখার জন্য বারবার যায়, সেখানে প্রাইম মিনিস্টার বারবার দেখার জন্য যায়, তাদের বিরুদ্ধে আইন করার জন্য সোচ্চার হয়ে যায়। কিন্তু আমার নবীর পক্ষে কথা বলতে গিয়ে যারা গুলিবিদ্ধ হয়েছে, আমাদের প্রাইম মিনিস্টার তার যেদিন আফসোস পর্যন্ত করতে পারে নাই, দুঃখ প্রকাশ করতে পারে নাই, দরকার নাই আপনার দুঃখ প্রকাশের, দরকার নাই আপনার আফসোসের, আপনার প্রশাসন দেখার কোনো প্রয়োজন আমরা মনে করি না। আমাদেরকে আমার আল্লাহ দেখছে, আমার আল্লাহ আমাকে দেখতে চাই ইনশাআল্লাহ। নবী প্রেমিকদের রক্ত কোনোদিন বৃথা যেতে পারে না। আপনারা জানেন সরদার আলম আলী সালাত ওয়াসির ইজ্জতকে রক্ষা করার জন্য নয়, সরদার আলম আলী সালাত ওয়া সম্মানকে বাড়াবার জন্য নয়, বরং সরদার আলম আলী সালাত ওয়া সালাম একটা পশম রক্ষা করার জন্য, শুধু একটা পশম রক্ষা করার জন্য হাজারো লক্ষ কোটি তাদের জীবনকে বিসর্জন করার জন্য প্রস্তুত রয়েছে, জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে। আমি সরকারকে বলতে চাই, আজকে মৌলবাদীদের বিরুদ্ধে আইন আছে, আজকে সম্প্রদায়িকদের বিরুদ্ধে আইন আছে, আজকে যারা নামাজ পড়ে তাদের বিরুদ্ধে আইন আছে, কিন্তু যারা ধর্মের বিরোধিতা করে তাদের জন্য কি আইন আছে এই জাতি জানতে চায়। প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, তোমাদের কি তোমাদের পথ উন্মোচন করতে হবে? তোমাদের কি তোমাদের পথ খোঁজ করতে হবে? কোন মুনাফেক তোমাদের পথ দেখিয়ে দিবে না, কোন নাস্তিক তোমাদের পথের সাহায্য করবে না, কোন নাস্তিক তোমাদের পথের অন্ধকারকে দূর করার জন্য আলো জ্বালাবে না, তোমাদের আলো তোমাদেরকে জ্বালাতে হবে, এই কণ্ঠ কাকীর্ণ পথকে উত্তীর্ণ করে তোমাদেরকে বিজয় হতে হবে, এই ভাঙ্গা নদীর ঢেউকে উপেক্ষা করে সামনের মঞ্চলে তোমাদেরকে অগ্রসর হতে হবে, বিজয় তোমাদেরকে ফিরিয়ে আনতে হবে, জালেম শাহীর মস্তাদকে তসতাস করে, জালেম শাহীর মস্তাদকে তসতাস করে, যারা আমার নবীর বিরুদ্ধে বারবার স্লোগান তুলে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করে, ওদেরকে সংসদে গিয়ে তোমাদের কি আইন পাস, ওদের বিরুদ্ধে সংসদে তোমরা গিয়ে ওদের বিরুদ্ধে তোমাদের কি আইন পাস করতে হবে? কোন নাস্তিকদের দালালরা, কোন নাস্তিকদের দালালরা নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ইসলামের বিরুদ্ধে কটুক্তি করলে তাদের বিরুদ্ধে তারা সর্বোচ্চ আইন পাস করবেন না, ওরা ওদের বিরুদ্ধে আইন পাস করবে না, ওরা লুচ্চার পক্ষে আইন পাস করবে, ওরা কেসুনির পক্ষে আইন পাস করবে, ওরা মদের পক্ষে আইন পাস করবে, ওরা জুয়ার পক্ষে আইন পাস করবে।
আপনারা খুনিদের পক্ষে আইন পাশ করবে, ওরা দেশকে ধ্বংস করার চক্রান্ত করবে, কাজী তোমাদের সংসদে গিয়ে সমস্ত জালিমের বিরুদ্ধে আইন পাশ করতে হবে, ওদের বিচার করতে হবে ইনশাআল্লাহ। আজকে আজকে আমরা কি দেখেছি, আমরা কি দেখেছি, আমাদের গরিব শ্রমিকরা নিজের মাথার ঘাম পায়ে ফেলে বিদেশে গিয়ে আমাদের দেশে টাকা পাঠায়, আর আমরা যাদেরকে বারবার ক্ষমতা নিয়েছি তারা আমাদের দেশের টাকাকে বিদেশে পাচার করে, ওরা টাকা আমাদের দেশে আমদানি করে আর আমাদের দেশের লিডাররা পাচার করে। আজকে আওয়ামী লীগের অবস্থা কি, ইউনিভার্সিটিতে বুয়েটে আব্রারকে যারা হত্যা করেছে তারা তো মাত্র ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলে, তারা তো আইএ পর্যন্ত মেট ইন্টারমিডিয়েট পর্যন্ত রাজনীতি করার সুযোগই পায় নাই, এরা তো খুনি ছিল না, এরা তো সবাই ভালোই ছাত্র ছিল। মাত্র কয়েকদিনের মধ্যে যে সংস্রবে গিয়ে এই মেধাবী ছাত্রগুলি খুনি হয়েছে, এদেরকেও যদি বাংলাদেশের মানুষ বয়কট না করে করবে কাকে, কাকে করবে আমাকে বলেন তো। আজকে বাংলাদেশের অবস্থা কি দেখছেন, আজকে চুক্তির অবস্থা কি দেখছেন। কাজী আমি সবাইকে বলবো, ওদের মাধ্যমে এদেশে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে কটূক্তিকর আইন হবে না, কাজে আমাদেরকে আইন পাশ করার চেষ্টা করতে হবে। আমি বরিশালের মেয়রকে বলবো, আমার মেয়র ভাইকে বলবো, আপনি যেইভাবে একটা ডিপ টিউবওয়েল গাড়ার জন্য পয়সা নিচ্ছেন, হোল্ডিং টার বাড়াচ্ছেন, এবং যেইভাবে জনগণকে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সবাই শান্তিতে থাকবে, সেই প্রতিশ্রুতি রক্ষা করতে আপনি ব্যর্থ হয়েছেন। কাজী বরিশালের জনগণের দিকে তাকিয়ে আপনাকে কাজ করতে হবে, এবং অটো বাইক বন্ধ করার যারা সংকল্প পরিকল্পনা করতেছেন ইনশাআল্লাহ সেই পরিকল্পনা বরিশালে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।